আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আশা করি ভালোই আছো সবাই। আচ্ছা, তো আমাদের মোটামুটি আমি বলেছিলাম বীজগণিত এন্ড পাটিগণিত বা সেকেন্ড পেপার যা বলেছিলাম সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে শুধু একটু বীজগণিতটা একটু বলে দেবো যে সিলেবাসের উপর ডিপেন্ড করে কী কী করতে হবে না করতে হবে। আজকে লাস্ট ক্লাস আমাদের বৃহস্পতিবার আজকে, তাই না? তো আর তো মনে হবে না, একদম ছুটি পরীক্ষার পর শুরু হবে। তো আজকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে বীজগণিতের কিছু অংশ বা ফার্স্ট পেপারের কিছু অংশ বলবো, ঠিক আছে? যারা ক্লাস করবে তাদের জন্য ভালো, যারা করবে না তাদেরকে আমি কিছুই বলবো না, কারণ তাদের তো কোনো ইন্টারেস্টেড নেই, তাহলে তাদের আর কি দরকার আছে, তাই না? তো যাই হোক, তোমরা কষ্ট করে ক্লাস করছো, তোমাদের নিট এমবি যাচ্ছে, আমারও নিট এমবি যাচ্ছে। তো সেক্ষেত্রে সেটা যাক, সেটা প্রশ্ন না, কিন্তু ঘটনা হচ্ছে টাইম দিয়ে তোমরা ভিডিও দেখছো, টাইম দিয়ে তোমরা ক্লাস করছো, অবশ্যই তোমাদের অধিকারটাই বেশি। যারা দেখছে না তাদের জন্য আবার কী দরকার? তারা তো কিছুই চায় না, তাহলে তাদের দরকারও নাই, তাই না? তো যাই হোক, আমাদের চলে আসি অধ্যায়ে। যেমন সূচকের ধারণা, বীজগাণিতিক প্রক্রিয়া, এই যে এই অঙ্কগুলো বীজ সূচকের ধারণা থেকে একটা 3 মার্কের বা 2 মার্কের আসতে পারে, একটা শর্ট কোশ্চেন আসতে পারে, বীজগণিতিক প্রক্রিয়া এটা থেকেও তাই আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো বীজগণিতিক সূত্রাবলী, তারপরে চলে আসো উৎপাদকের বিশ্লেষণ, এই যে কয়েকটা অঙ্ক, আর কিছু নাই সেরকম। তো আমরা চলে আসি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ, যেমন আছে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণভাগের মধ্যে বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম শুনেছ হয়তো, বিনিময় পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণভাগ, বিনিময় নিয়ম আর সংযোগ নিয়ম। এই বিনিময় নিয়ম আর সংযোগ নিয়মটা একটু ভালো করে দেখে নেবে, আমি তো বলেছিলাম। তো তোমরা ওই সংযোগ নিয়ম আর বিনিময় নিয়মটা একটু ভালো করে করবে এবং ওটা ভালো করে দেখবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ওটা থেকেই আসতে পারে। আর সিঁড়ি ভাঙা সিঁড়ির অঙ্কগুলো, যেমন ধরে নাও লিফটের অঙ্কগুলো যেগুলো আছে ওগুলো নাও আসতে পারে, কিন্তু তোমার বিনিময় নিয়ম আর সংযোগ নিয়মের ক্ষেত্রে ওটা শুধু দেখে নেবে, ঠিক আছে? আর সূচকের ধারণা, বীজগাণিতিক প্রক্রিয়া, সূচকের ধারণা, বীজগাণিতিক প্রক্রিয়া, তারপরে হচ্ছে আর কি কী ছিল দেখো। তাহলে সূচকের ধারণা থেকে আগে যাই, সূচকের ধারণা, ঠিক আছে? সূচক কোথায় আছে দেখে নাও, সূচক, হ্যাঁ পেয়েছি সূচকের ধারণা। তো সূচকে দেখো নিদান কী, সূচক কী, তারপরে ঘাত কী, এগুলো মনে রাখবে ঠিকঠাকভাবে। আচ্ছা, এই যে যেমন এই যে এই ধরনের অঙ্কগুলো আসতে পারে, একটা ধরে নাও এরকম ভাঙা অঙ্কগুলো, এরকম টাইপের অঙ্কগুলো, ঠিক আছে, এরকম টাইপের একটা ধরে নাও আসতে পারে এরকম। তারপরে ঘাতের আকারে সাজাতে, এরকম 243 আমি ঘাতের আকার, 3-এর ঘাতের আকারে, 81-কে 3-এর ঘাতের আকারে, তারপরে এরকম ঘাতের আকারে আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? তো এটা লক্ষ্য রাখতে হবে। আর চলে আসো, তো এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এবার দেখো এগুলো, দেখো এগুলো করবে। আচ্ছা, এবার এই যে এই টাইপের গুলো ভালো করে করতে হবে তোমাদের। চলে আসো এবার এই যে এই অঙ্কগুলো সূচকের মেশানো, যেমন 6, 7, 8, 9 যেগুলো আছে কিনা এগুলো, তারপরে 9 কিছু, তাহলে 6, 7, 8 এগুলোর মধ্যে থেকে, আর এই যে নিজে করি এগুলো, ঠিক আছে, এগুলো, আর 5, 1, 2, 3, 4, 5 করলে মোটামুটি যথেষ্ট, ঠিক আছে? আর কিছু করতে হবে না। পৃষ্ঠা উল্টা এই যে এগুলো 4 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর, এই যে কয়েকটা যথেষ্ট করলেই, আর কিছু করতে হবে না। এবার বীজগাণিতিক প্রক্রিয়া চলে আসো। বীজগাণিতিক প্রক্রিয়ার মধ্যে শুধু দেখবে যে শর্ট কোশ্চেন আসতে পারে, বলতে কেমন যে সহগ বলতে কি, যে সাথে থাকে কি না ওগুলোকে সহগ বলে, যেমন এই যে ধরে নাও সদৃশ্য পদ, সদৃশ্য পদ না, যেমন 8 নম্বরটার ক্ষেত্রে, যেমন নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটি এক্স স্কোয়ারের সহগ সেটি নির্ণয় করো, ঠিক আছে? তো সহগ নির্ণয় করতে হবে, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটি এক্স স্কোয়ারের পদ আছে সেটি লিখো এবং এক্স স্কোয়ারের সহগ লিখো। তাহলে এক্স স্কোয়ারের, আবার এক্স এর সহগ থাকতে পারে, যেমন এক্সের সহগ, এই যে এইরকম এক্সের সহগ থাকতে পারে, এই জিনিসটা তোমাকে লক্ষ্য করে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, চলে আসো এবার পৃষ্ঠা উল্টাও।
আর কিছু করতে হবে না, শুধু সহগ গুলোই বার করার ব্যাপার থাকে, আর কিছু থাকে না, ইকুয়েশনে থাকবে না। ওকে, তো দেখো এবার বীজগাণিতিক প্রক্রিয়া হলো এবার এখান থেকে ধরে নাও এগুলো এগুলো সাধারণত আসে না, এই যে নিচের গুলো থেকে আসতে পারে, ধরে নাও পাঁচ সরল করো, তারপরে হ্যাঁ পাঁচ থেকে এগুলো করতে পারো, ঠিক আছে, এগুলো আসার চান্স বেশি থাকে, পাঁচ থেকে এইগুলো বেশি, ঠিক আছে, এগুলো বেশি আসার চান্স, যেগুলো বেশি করে প্র্যাকটিস করবে তো পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে মান নির্ণয় করো, নিজে করি 6.5, 1, 2, 3, এই যে 1, 2, 3 এগুলো করবা প্র্যাকটিস একটু বেশি করে। আচ্ছা এবার চলে আসো, গুণের ক্ষেত্রে ধরে নাও দুটা গুণ থাকলো এরকম, নিজে করে নেবে একটু। যেমন এটা ভাগ ভাগের ক্ষেত্রে যেমন এই অঙ্কগুলো আসে পরীক্ষায়, যেমন তোমরা দেখেছো যে এটা 10 নম্বর, 9 নম্বর, এই যে এগুলো 8 নম্বর, 7 নম্বর থেকে শুরু করে এগুলো করবে একটু, আর সরলের ক্ষেত্রে এগুলো দু একটা করবে, প্র্যাকটিস করবে, এগুলো এগুলো প্র্যাকটিস করবে, এগুলো এগুলো করলে আবার শর্ট কোশ্চেন পেয়ে যেতে পারো দু একটা। হ্যাঁ তো এগুলো করবে তোমাদের এগুলো। তাহলে চলে আসো বীজগাণিতিক প্রক্রিয়া, এই তো বীজগাণিতিক প্রক্রিয়া চলে আসো। তো দেখো বীজগাণিতিক প্রক্রিয়ায়, বীজগাণিতিক প্রক্রিয়া বললাম তাই না, তো বীজগাণিতিক প্রক্রিয়ায় উৎপাদক, দেখো উৎপাদক বিশ্লেষণ আগে চলে আসো, দেখো উৎপাদকের বিশ্লেষণ কি করবে, উৎপাদকের বিশ্লেষণের সেরকম কিছু নয় কিন্তু কি দেখবে কি করতে হবে তোমাদের, দেখো উৎপাদকের বিশ্লেষণ তাই না, এই যে অঙ্কগুলো করবে সব প্র্যাকটিস করবে, দেখবে যে পাবেই, ঠিক আছে, এখান থেকে উপর থেকে না করলেও 10 থেকে শুরু করে এগুলো সবগুলোই করবে, আর এগুলো করলে যথেষ্ট, আর দুইয়ের গুলো দু একটা করবে ব্যাস হয়ে যাবে, ঠিক আছে, দুইয়ের গুলো করবে আর এগুলো প্র্যাকটিস করলেই মোটামুটি হয়ে যাবে, ব্রডগুলো করার দরকার নেই, শুধু এগুলো হালকাভাবে করবে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আর একটা অঙ্ক ছিল এখানে উৎপাদকের বিশ্লেষণের, তার আগে যে অধ্যায়টা ছিল, তার আগের অধ্যায়টা কি ছিল যেন, ওই পাচ্ছি তার আগের অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী যেটা আছে, সূত্রাবলী থেকে তো ভালো করে সূত্রটা মুখস্থ রাখতেই হবে, এখান থেকে আসবে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী, ঠিক আছে। তো এখান থেকে স্টার্ট করি, এইগুলো থেকে এই অধ্যায় থেকে, যেমন এটা থেকে আসতে পারে, এটা থেকে তো আসবেই পরীক্ষায়, ঠিক আছে, একেরগুলো সব এগুলো সব প্র্যাকটিস করবে, হ্যাঁ আমি আর কিছু বলছি না নতুন করে, আর এগুলো থেকে বলতে, এগুলো থেকে বলতে 8-এরগুলো আর 9-এরগুলো থেকে, ঠিক আছে, এগুলো থেকে বলতে 8, 9, 10, 8, 9, 10 এই তিনটা থেকে কনফার্ম আসবেই, ঠিক আছে, কী আসবে না আসবে এগুলো বলতে পারছি না, আর বলাও আমার দরকার নেই, সব প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসো যেমন এগুলো থেকে, এই অধ্যায় থেকে যেমন 24, 23, 24 এটা থেকে এই ধরনের এই টাইপের কোশ্চেন আসবেই, ঠিক আছে, কিন্তু এটা আসবে এরকম বলছি না, সংখ্যা চেঞ্জ হতে পারে বা আর কিছু হতে পারে, এই ধরনেরই আসতে পারে। হ্যাঁ তারপরে 25, 26 এগুলো ভালো করবে করবা, 25, 26, ঠিক আছে। তিনেরগুলো এবার দেখো, তিনেরগুলোর মধ্যে থেকে দুটো আসতে পারে, তিনেরগুলো সব প্র্যাকটিস করতে হবে, একটাও ছাড়া যাবে না, তিনেরগুলো যত আছে সব প্র্যাকটিস করবা বেশি করে। আচ্ছা এবার চলে আসো এদিকে, যেমন একেরগুলো, দুইয়েরগুলো, এই যে 1, 2 এগুলো ভালো করে করবা, আর চলে আসো কী করবা 6 নম্বরটা ধরে নাও করবা,
করতে পারো প্র্যাকটিস। আর 7 নম্বরটা অনেক বড় আছে, এটা 3 মার্কের, এটা অনলাইনে পরীক্ষার জন্য না, এগুলো অফলাইনে পরীক্ষার জন্য, ঠিক আছে। তাই 6 নম্বর এটা হলো, 8 নম্বরটা করতে পারো, ঠিক আছে। 10 নম্বর 11 12 এগুলো করবো, 7 নম্বরটা দরকার নেই, এটা একটু বড় আছে যদিও। চলে আসো এবার শেষের অধ্যায়। শেষের অধ্যায় বলতে সমীকরণ গঠন আর সমাধান। সমীকরণ গঠন আর সমাধানের ক্ষেত্রে, সমীকরণ গঠন আর সমাধানের ক্ষেত্রে যেমন ধরে নাও ব্রড অঙ্কগুলো, যে 12 নম্বর, তারপরে 12-এর 1, 2, 3 এই যে এগুলো, তারপরে চলে আসে 1-এর গুলোর মধ্যে এটা, তারপরে হচ্ছে এটা, এগুলো করবা ভালো করে, ঠিক আছে। এগুলো এই বড়গুলো করবা একটু, তাহলে হয়ে যাবে। এটা তো খুবই ইম্পর্টেন্ট মনে হয়, পরীক্ষায় খুবই আসে, অনেকবারই এসেছি, দেখেছি, এবারও আসতে পারে, হয়তো দেখে নেবে, করে নেবে। 12 আর 12-এর 1, 2 এটা, এই দুটো 1, 2, 3, হ্যাঁ। আর এগুলোর মধ্যে থেকে সমীকরণ গঠন ও সমাধান, এই যে লেখার অঙ্কগুলো থেকে শুধু এগুলো না করলেও হবে, এগুলো করবো, এই 2-1টা অঙ্ক, 13 নম্বর আর 14 নম্বর করবো, ঠিক আছে। এটা অ্যানুয়ালি দেবো, অ্যানুয়ালি পরীক্ষায় থাকবো, বাকি এটা করার দরকার নেই, 13 আর 14 করবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস ভালো করে করবে আর ভালো করে পরীক্ষা দিবে, ঠিক আছে, একদম মন লাগিয়ে পরীক্ষা দিবে, যাতে ভালো র্যাঙ্ক করতে পারো। ওকে।